একটা অবিশ্বাস্য বাস্তব সত্য কথা বলি, সুপারস্টার বলেন অথবা ভালো কোনো ব্যবসায়িক বলেন, এরা বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেওয়া দোষের কিছু নয়, বরং এটা গর্বের। বড়লোকের ছেলেরা বলে, এটা আমার বাবার বাড়ি, এটা আমার বাবার গাড়ি, আমি কোটিপতি সন্তান। আর মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানেরা বলে, এইটা আমার সাইকেল, এইটা আমার মোবাইল, হাত ঘড়িটাও আমার টাকা কিনা। মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানেরা বাপের পাওয়ার দেখায় না, ওরা নিজেরাই এক একটা রিয়েল হিরো। কোনো বইয়ের মধ্যে আপনাকে সেই শিক্ষাটা দেবে না, যে শিক্ষাটা আপনাকে খালি পকেট, অর্ধেক খাবার আর জীবনের কঠিন বাস্তবতা দেবে। বাস্তবতার সাথে যুদ্ধ করে জীবন যুদ্ধে জয় হওয়া মধ্যবিত্ত ফ্যামিলির এক একটা সন্তান যেন হীরার টুকরা। ওরা জানে খাবারের আগে দুই গ্লাস পানি পান করলে খুব বেশি খাবার লাগে না। ওরা জানে পায়ে হেঁটে স্কুল কলেজ অথবা ভার্সিটিতে গেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। ছেলেটা সেদিন টিএসসির ফুটপাত থেকে একটা টি শার্ট কিনলো, আর তার বড়লোক বন্ধু গাড়ি দিয়ে যাওয়ার সময় দৃশ্যটা দেখলো। বাসায় যেতে না যেতে বড়লোক বন্ধুর SMS, আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার বন্ধু যে কিনা ফুটপাতে টি শার্ট ব্যবহার করিস। SMS পড়তে পড়তে ছেলেটা একটা অট্ট হাসি দিল। হাসিটা কেন দিল জানেন? কারণ সে মধ্যবিত্ত, আর আমরা মধ্যবিত্তরা সব পারি। আমরা বড় রেস্টুরেন্টে খাবার খেতে পারি, আবার ফুটপাত থেকে কিনা 6 টাকার বুট মুড়ি অনিমেষেই খেতে পারি। আমরা কাঁটা চামচ দিয়ে মাংস চিরে চিরে খেতে পারি, আবার হাত দিয়েও খুব সুন্দর করে খেতে পারি। আমরা এলাকার সেলুনে 20 টাকা দিয়ে চুল কাটতে পারি, আবার AC সেলুনে গিয়ে 200-300 টাকা দিয়েও চুল কাটতে পারি। নিউ মার্কেটের 200 টাকার ঘড়িটা আমাদের হাতে খুব চমৎকার মানায়, তেমনি রোলেক্সের দামি ঘড়িটা আমাদের হাতে খুব সুন্দর মানায়। আমরা 2000 টাকার টি শার্ট পরি, আবার রাস্তায় ঠেলাগাড়ি থেকে কিনা 100 টাকার টি শার্টটাও আমাদের খুব মানায়। আমরা বাসে টেম্পুতে লটকে লটকে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর যেতে পারি, তেমনি প্রাইভেট কার অথবা প্লেনও আমরা চড়তে পারি। আমরা ভাঙা মোবাইল চালাতে পারদর্শী, তেমনি অ্যান্ড্রয়েড আইফোনও খুব ভালো চালাতে পারি। আমরা 1500 টাকায় পুরো মাসটা চালিয়ে নিতে পারি। মাছ মাংস দিয়ে আমরা যেমন খেতে পারি, তেমনি ডাল আর আলু ভর্তা দিয়েও আমরা চালিয়ে নিতে পারি। আমরা যে আরও কত কী পারি তা বলে শেষ করা যাবে না। সবশেষ রাব্বুল আলমিনের কাছে একটাই ফরিয়াদ, যেন রমজানের এই লকডাউনের মধ্যে প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলির মান সম্মান টিকে থাকে, আর ভালো থাকুক আমাদের সেই বড়লোক বন্ধুগুলো। ধন্যবাদ সবাইকে।